আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রভাষক হিসাব বিজ্ঞান জয়প্রাহাট শহীদ জা কলেজ জয়প্রাট মহাবিদ্যালয় জয়পুরহাট আজকে আমি আলোচনা করব টেবলার শকে বা বিবরণী শকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব নিয়ে আলোচনা করব তো আমরা ইতিমধ্যে জেনে গেছে যে হিসাব সমীকরণের বর্ধিত রূপ সম্পদ সমান দায় যোগ মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন এটি হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ হিসাব সমীকরণের এই বর্ধিত রূপের উপর লেনদেন প্রভাব বিস্তার আমরা টেবুলার সকে দেখব তো প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসের শেখন ফল হবে এক লেনদেনের হিসাব সমীকরণের উপর প্রভাব বিস্তার জানতে পারবে দুই টেবুলার সকে বা বিবরণী শকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব বিশ্লেষণ করতে পারবে আমরা এখন গাণিতিক সমস্যা দেখব ও তার সমাধান করব গাণিতিক সমস্যা হলো এই রকম জোনাব রাফসান দু হাজার বিশ সালের এক জানুয়ারি তারিখে নগদ এক লক্ষ টাকা ও আশি হাজার টাকার ব্যাংক ঋণ নিয়ে একটি ব্যবসা আরম্ভ করেন তার ব্যবসায়ের অন্যান্য লেনদেন ছিল নিম্নরূপ জানুয়ারি দুই দুই পার্সেন্ট বারটায় পণ্য ক্রয় করা হলো দশ হাজার টাকা জানুয়ারি চার জীবন বিমা প্রিমিয়াম প্রদান করা হলো পাঁচ টাকা জানুয়ারি আট ওনাদের পাওনা ধার্য করা হলো। পাঁচশো টাকা জানুয়ারি দশ অফিস কর্মীকে বেতন প্রদান করা হলো দশ হাজার টাকা জানুয়ারি বারো অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলো চল্লিশ হাজার টাকা জানুয়ারি বিশ নিষ প্রয়োজনে পণ্য উত্তোলন পাঁচশো টাকা জানুয়ারি পঁচিশ ব্যবসার উদ্দেশ্যে একটি ডেলিভারি ভ্যান ক্রয় করা হলো এক লক্ষ টাকা আমাদের করণীয় হচ্ছে উপযুক্ত লেনদেনগুলো হিসাব সমীকরণে কী প্রভাব বিস্তার করে সেটা টেবুলার ফর্মে দেখাও এই লেনদেনগুলো হিসাব সমীকরণের উপর কি প্রভাব বিস্তার করে আমাদের সেটা টেবুলার ফর্মে দেখাইতে হবে তো টেবুলার ফর্মে দেখানোর জন্য আমাদের এরকম একটি টেবুলার ফর্মে ছক দেখাইতে হয় তো এক পাশে থাকে আমাদের সম্পদ সমূহ আর এক একপাশে আমাদের দায় যোগ মালিকানা সত্ত্ব থাকে তো দায় যোগ মালিকানা সত্ত্বের সাথে আমাদের কী কী থাকে মূলধনের সাথে আয় যোগ হয় ব্যয় মাইনাস হয় এবং উত্তোলন মাইনাস হয় আর সম্পদ পার্শ্বে যতগুলো সম্পদ ওই অঙ্কে থাকবে ততগুলো সম্পদের একটি আলাদা আলাদা কলাম করতে হবে আর দায় পাশে ঠিক যতগুলো দায় থাকবে ঠিক ততগুলো দায়ের আলাদা আলাদা কলাম করতে হবে মানে এখানা সত্ত্বে আমাদের যা থাকবে যে উপাদানগুলো থাকবে যদি আয় থাকে তাহলে এখানে আয়ের কলামও করতাম এই অঙ্কে আয় নেই তাই আয়ের কলাম করি নাই ব্যয় আছে এবং উত্তোলন আছে তাই ব্যয় এবং উত্তোলনের কলাম করেছি তো আমাদের প্রথমে আমরা নগদ টাকা প্রাপ্য হিসাব অফিস সরঞ্জাম ডেলিভারি ভ্যান এগুলো কেমনে পাইলাম ব্যাংক ঋণ মূলধন এগুলো কেমনে পাইলাম আমাদের অঙ্কটা পড়ে আগে বুঝতে হবে যে আমরা কি কি সম্পদ এখানে পেলাম এবং কী কী দায় পেলাম এর একটা লিস্ট প্রথমে তৈরি করতে হবে বা জানতে হবে জানার পর আমরা সেভাবে আমরা ঘর এবং সেভাবে আমরা প্রতিটি সম্পদ দায় এবং মালিকানা সত্ত্বের জন্য আমরা কি করব প্রতিটার কলাম করব তো এখানে প্রথমে মালিক কী করছে নগদ টাকা নিয়ে এসছে এবং আশি হাজার টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করছে ব্যাংক ঋণ হচ্ছে একটি দায় তো তাই আমরা দায় পার্শ্বে ব্যাংক ঋণে একটু কলাম করেছি এবং সম্পদ সম্পদ পার্শ্বে নগদের কলাম করেছি তো তাহলে আমাদের প্রতিটার জন্য আমরা কয়টি সম্পদ এবং কতগুলি দায় আছে এটা আগে আমরা চিহ্নিত করব। তো এই পাশে আমাদের পাইলাম হচ্ছে নগদের একটি সম্পদের ঘর আমাদের দাগাইতে হবে আর আমাদের দায়ের পাশে আমাদের ব্যাংক ঋণের একটি ঘর দাগাইতে হবে তারপরে আছে ক্রয় ক্রয় হলো আমরা খরচের মধ্যে বা ব্যয়ের মধ্যে আমরা ধরব এই ব্যয়ের কলামটা আমরা ক্রয়ের জন্য করবো জীবন বিমা প্রিমিয়াম প্রদান করা হলো জীবন বিমা প্রিমিয়াম উত্তোলন তো উত্তোলন হলে উত্তোলনের জন্য আমাদের ঘর করতে হবে যে আমাদের যে হিসাব সমীকরণে রূপ ছিল সেখানে উত্তোলন ছিল উত্তোলনের জন্য আলাদা কলাম করতে হবে যেহেতু জীবন বিমা প্রিমিয়ামের কথা বলা আছে ওনাদের পাওনা হচ্ছে খরচ তো এর জন্য আমাদের খরচের তো ঘর খোলাই আছে বা ব্যয়ের ঘর খোলাই আছে আর ওনাদের পাওনা হচ্ছে ওনাদের পাওনা কার ওপর প্রভাব বিস্তার করে বিবিধ দেনাদারের উপর তো বিবিধ দেনাদারে একটা ঘর খুলতে হবে তো বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাবে একটা ঘর খুলতে হবে তো সম্পদ পাশে আরেকটা ঘর হবে তারপরে আছে অফিস কর্মীকে বেতন প্রদান করলো করা হলো অফিস কর্মীকে আমরা বেতন প্রদান করলাম দশ হাজার টাকা তো এর জন্য আমাদের খরচ বেতনটা হচ্ছে খরচ খরচের জন্য আমরা একটা ঘর খুলেছি বা ব্যয়ের জন্য আমরা ঘর খুলেছি এর জন্য আর ব্যয় ঘর খোলার প্রয়োজন নেই এর জন্য আর ঘর খোলার প্রয়োজন নেই আর নগদের ঘর তো খোলা যাচ্ছে আমাদের অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলো চল্লিশ হাজার টাকা কম্পিউটার হচ্ছে একটি সম্পদ এই সম্পদের জন্য আমরা একটি অফিস সরঞ্জাম নামে একটি কলম করব বা ঘর করব। তারপরে আছে নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন উত্তোলনের জন্য আমরা ঘর ইতিমধ্যে করেছি আর পণ্য উত্তোলন করলে ব্যয় থেকে আমাদের ব্যয়ের ঘরে বসবে আর ব্যবসার উদ্দেশ্যে একটি ডেলিভারি ভ্যান ক্রয় করা হলো এক লক্ষ টাকা আমাদের ডেলিভারি ভ্যান হচ্ছে সম্পদ তাই ডেলিভারি ভ্যান একটা কলাম খুলবো আমরা বা ঘর করবো ডেলিভারি ভ্যানের তো এইভাবে আমরা অঙ্কটি পড়ে বুঝবো যে সম্পদ কতগুলো হবে এবং দায় এবং মালিকানা সত্ত্বে উপর প্রভাব বিস্তারকারী উপাদান যেগুলো আছে সেগুলো ঘর আলাদা আলাদা খুলতে হবে তো আমরা এখন অঙ্কটি দেখি আমরা এখানে ছকটা দাগাবো প্রথমে তারিখ লিখবো আর এই পাশে আমরা সম্পদ লিখবো এগুলো সবগুলো হচ্ছে সম্পদ আর দায় পাশে ব্যাংক ঋণটা হচ্ছে শুধু দায় আবার কোনো অঙ্কে পাওনাদার থাকে বা প্রদেয় হিসাব থাকে যদি প্রদেয় হিসাব থাকতো বা পাওনাদার থাকতো তাহলে আমরা আলাদা কলাম করতাম দায়ের দায়ের সাথে এখানে ভেঙে ব্যাংক ঋণ একটা হতো আর একটা হতো পাওনাদার বা প্রদেয় হিসাব আর মালিকানা সত্যের সাথে আমাদের মূলধন মূলধনের সাথে ব্যয় মাইনাস আর যদি আয় থাকতো বিক্রয় থাকতো তাহলে আমরা আয়ের ঘর করতাম আর উত্তোলন থাকলে উত্তোলনের ঘর করতে হবে এ হচ্ছে আমাদের শখ তৈরির পদ্ধতি এখন আমরা প্রভাব বিস্তার দেখব লেনদেন সময়ের তো এখানে জানুয়ারি এক তারিখে এক লক্ষ টাকা ও আশি হাজার টাকার ব্যাংক ঋণ ব্যবসা শুরু করে তাহলে আমরা নগদ টাকা মালিক নিয়ে আসছে কত নগদ টাকা মালিক নিয়ে আসছে এক লক্ষ টাকা এবং ব্যাংক ঋণের নগদ টাকা হচ্ছে আশি হাজার টাকা মোট নগদ টাকা হচ্ছে কত এক লক্ষ আশি হাজার টাকা এ এক লক্ষ আশি হাজার টাকার মধ্যে আশি হাজার টাকা হচ্ছে ব্যাঙ্ক ঋণের ঘরে যাবে আর এক লক্ষ টাকা মালিকের মূলধন তাই মূলধনের ঘরে লিখতে হবে তারপর আমরা উদ্বৃত্ত নামে নিয়ে আসবো এখানে উদ্বৃত্ত নামে নিয়ে আসবো আমরা জের নামে নিয়ে আসবো কত এক লক্ষ আশি হাজার টাকা আশি হাজার টাকা এক লক্ষ টাকা এই জের নামে নিয়ে আসার পর এখন আমরা পরের লেনদেন দেখবো জানুয়ারি দুই তারিখে দুই পার্সেন্ট বারটায় পূর্ণ ক্রয় করা হলো দশ হাজার টাকা তাহলে দুই পার্সেন্ট বারটায় যদি আমরা পূর্ণ ক্রয় করে থাকি তাহলে দশ হাজারের দুই পার্সেন্ট বারটা হচ্ছে কত দশ হাজারের দুই পার্সেন্ট বারটা হচ্ছে দুইশো টাকা তাহলে দশ হাজার থেকে দুশো টাকা বাদলে নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো টাকায় আমরা কী করছি পূর্ণ ক্রয় করছি ক্রয় করলে আমাদের জানুয়ারির দুই তারিখ দিয়ে আমাদের নয় হাজার আটশো টাকা নগদ থেকে মাইনাস হবে আর যেহেতু এটা খরচ সেটাই আমরা কি করব এ ব্যয়ের সাথে মাইনাস ফিগারে লিখব ব্যয়ের সাথে আমরা মাইনাস ফিগারে লিখব তারপরে আমরা দেখব জানুয়ারি চার তারিখে জীবন বিমা প্রিমিয়াম প্রদান করা হলো পাঁচ হাজার টাকা তো জীবন বিমা প্রিমিয়াম হচ্ছে উত্তোলন এটি উত্তোলন আমরা প্রদান করেছি মালিকের ব্যক্তিগত জীবন বিমার প্রিমিয়াম প্রদান করেছে কত পাঁচ হাজার টাকা তো পাঁচ হাজার টাকা প্রদান করলে এটা ক্যাশ থেকে মাইনাস হয়ে যাবে মানে নগদ টাকা থেকে মাইনাস হয়ে যাবে জানুয়ারি চার তারিখ দিয়ে নগদ টাকার ঘর থেকে আমরা ম্যানেজ করবো আর তার আগে আমরা কী করবো ব্যালেন্স নামে নিয়ে আসবো আমরা এক লক্ষ আশি হাজার টাকা থেকে নয় হাজার আটশো টাকা বাদ দিয়ে আমরা ব্যালেন্স লেগো এক লক্ষ সত্তর হাজার দুইশো আর এই পাশে আমাদের যে ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্স আমরা নামে নিয়ে আসবো এখানে কোনো যোগবেগ হয়নি তাই ওই উপরে ব্যালেন্সে নামে নিয়ে আসলাম আর নয় হাজার আটশো নামে নিয়ে আসলাম তারপরে আমরা যে প্রিমিয়াম যখন দেবো আমরা নগদ থেকে আমরা মাইনাস করবো পাঁচ হাজার টাকা আর যেহেতু একটু উত্তোলন সেহেতু আমরা উত্তোলনের ঘরে মাইনাস ফিগারে লিখব তারপরে আমরা কী করব ব্যালেন্স আমরা নামে নিয়ে আসব এক লক্ষ সত্তর হাজার দুশো থেকে পাঁচ হাজার টাকা বাদলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো আর এই যে ব্যালেন্সগুলো আসছিলো সেই ব্যালেন্সগুলো সবগুলো নামে নিয়ে আসব তারপরে বলছে আট তারিখে ওনাদেরই পাওনা ধার্য করা হলো পাঁচশো টাকা ওনাদেরই পাওনা আমরা ধার্য করেছি কত পাঁচশো টাকা তো ওনাদের পাওনা ধার্য করলে এটা দেনাদারের কাছ থেকে কমে যাবে আর এটা পাঁচশো টাকা খরচ বৃদ্ধি পাবে আমাদের ওনাদের এই পাওনা বাবদ খরচ বৃদ্ধি পাবে তো দেনাদারের কাছ থেকে যদি আমাদের এটা কমে যায় বা প্রাপ্য হিসাবে কাছ থেকে যদি কমে যায় তাহলে প্রাপ্য হিসাবে থেকে ম্যানেজ করতে হবে আর যেহেতু একটু খরচ সেহেতু এটা ব্যয়ের ঘরে লিখতে হবে ম্যানেজ স্পিকারে লিখতে হবে তারপরে আমরা ব্যালেন্স নামে নিয়ে আসবো সবগুলো ব্যালেন্স নামে নিয়ে আসবো এখান থেকে নয় হাজার আটশো মাইনাস ফিগার আর মাইনাস ফিগার হচ্ছে পাঁচশো তাহলে দুটা যোগ করে দশ হাজার তিনশো টাকা মাইনাস ফিগার তারপরে বলছে দশ তারিখ অফিস কর্মীকে বেতন প্রদান করা হলো দশ হাজার টাকা বেতন আমরা প্রদান করলাম মানে নগদ থেকে মাইনাস হবে দশ হাজার টাকা আর যেহেতু বেতন খরচ সেহেতু আমরা ব্যয়ের সাথে এটা যোগ হয়ে যাবে তো আমাদের দশ তারিখে এখানে নগদে ঘর থেকে মাইনাস হবে দশ হাজার টাকা আর এটা আমাদের ব্যয়ের সাথে কি করবে যোগ হয়ে যাবে তাহলে ব্যয় ছিল দশ হাজার তিনশো টাকা পূর্বের আর এখনকার ব্যয় হচ্ছে দশ হাজার টাকা মোট হচ্ছে বিশ টাকা ব্যয় মোট ব্যয় আর অবশিষ্ট যে ব্যালেন্সগুলো আছে সেই ব্যালেন্সগুলো আমরা নামে নিয়ে আসবো আর এখানে এক লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো টাকা থেকে দশ হাজার টাকা মাইনাস করলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো টাকা হবে এটা প্লাস ফিগার এটা মাইনাস ফিগার তাই মাইনাস করলাম আর এখানে দুটাই হচ্ছে কি মাইনাস তার দুটো যোগ করি তাহলে আমাদের হচ্ছে বিশ হাজার তিনশো টাকা এই ব্যালেন্স নামে নিয়ে আসলাম তারপরে বারো তারিখে বলা হচ্ছে অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলো চল্লিশ হাজার টাকা যদি কম্পিউটার ক্রয় করি তাহলে নগদ থেকে আমাদের মাইনাস হবে আর কম্পিউটার ঘর অর্থাৎ অফিস সরঞ্জামের ঘরে যোগ হবে চল্লিশ হাজার টাকা তাহলে বারো তারিখে আমরা এই যে নগদের কলাম থেকে বারো তারিখে চল্লিশ হাজার টাকা মাইনাস হবে আর অফিস সরঞ্জামের যে কলাম এই অফিস সরঞ্জামের সাথে যোগ হবে চল্লিশ হাজার টাকা তারপরে আমরা কি করবো যে আমরা উদ্বৃত্ত নামে নিয়ে আসবো আমাদের যে এক পঞ্চান্ন হাজার দুশো টাকা থেকে চল্লিশ হাজার বাদ দেবে এক লক্ষ পনেরো হাজার দুশো আর যে উদ্বৃত্ত ছিল সেই উদ্বৃত্তগুলো নামে নিয়ে আসবো আমরা প্রত্যেকটা কলামের নিয়ে আসার পর এখন আমরা বিশ তারিখে দেখব নিষ প্রয়োজনে পণ্য উত্তোলন মালিক নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন করছে পাঁচ টাকা যদি নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন করে থাকে তাহলে উত্তোলন হলে উত্তোলনের ঘরে লিখতে হবে উত্তোলন হলে উত্তোলনের ঘরে এই যে উত্তোলনের কলামে লিখতে হবে কত পাঁচ টাকা আর যেহেতু পণ্য উত্তোলন করছে পণ্য উত্তোলন করছে সেহেতু আমাদের ব্যয়ের ঘরে আমরা প্লাস ফিগার লিখবো পাঁচ হাজার প্লাস ফিগার এটা হবে কারণ আমাদের যদি পণ্য ক্রয় করে তাহলে এটা মাইনাস ফিগার লিখেছি আর যদি পণ্য উত্তোলন করে নিয়ে যায় তাহলে এটা প্লাস ফিগার লিখতে হবে তারপরে আমরা কী করবো উদ্বৃত্ত নামে নিয়ে আসবো যথারীতি সবগুলো উদ্বৃত্ত নামে নিয়ে আসবো এখন এখানে এই ব্যয়ের ঘরে আমাদের মাইনাস স্পিকার ছিল বিশ হাজার তিনশো টাকা সেখান থেকে আমাদের ব্যয় কমে গেছে প্লাস ফিগার আছে পাঁচ হাজার এই মাইনাস স্পিকার থেকে প্লাস ফিগার বাদলে আমাদের পনেরো হাজার তিনশো টাকা মাইনাস ফিগারে থাকে আর এই দিকে উত্তোলন আমাদের বেড়ে যাবে পাঁচ হাজার ছিল আবার পাঁচ হাজার হয়েছে তাহলে মোট উত্তোলন কত দশ হাজার তারপরে আমরা দেখব পঁচিশ তারিখে ব্যবসার উদ্দেশ্যে একটি ডেলিভারি ভ্যান ক্রয় করা হলো এক লক্ষ টাকা আমরা ব্যবসার উদ্দেশ্যে ডেলিভারি ভ্যান ক্রয় করেছি এক লক্ষ টাকা তো এক লক্ষ টাকা যদি আমরা ডেলিভারি ভ্যান ক্রয় করে থাকি তাহলে আমাদের ডেলিভারি ভ্যান সম্পদায় নগদের ক্রয় করেছি নগদের ঘর থেকে মাইনাস হবে এক লক্ষ টাকা আর এইদিকে ডেলিভারি ভ্যানের ঘরে যোগ হবে এক লক্ষ টাকা তো যথারীতি আমরা মাইনাস করে উদ্বৃত্ত সব নামে নিয়ে আসবো উদ্বৃত্ত সবগুলোর ঘরে আমরা উদ্বৃত্ত নামে নিয়ে আসবো নামিয়ে নিয়ে আসার পর সবগুলো যদি আমরা যোগ বিয়োগ করি পনেরো হাজার দুইশো চল্লিশ হাজার এবং এক লক্ষ টাকা যোগ করার পর পাঁচশো মাইনাস করলে আমাদের এক লক্ষ চুয়ান্ন হাজার সাতশো ঠিক আমাদের এই পাশে আমাদের সমান সমান এই পাশে এই যে সমান সমান এই পাশে আশি হাজার এক লক্ষ এই দুটা যোগ করার পর যদি আমরা পনেরো এবং দশ হাজার টাকা মাইনাস করি আমাদের ব্রাকটের মধ্যে যেগুলো আছে সেগুলো আমাদের মাইনাস বোঝাবে তো এগুলো যদি মাইনাস করি তাহলে এক লক্ষ চুয়ান্ন হাজার সাতশো তো এই হচ্ছে আমাদের উভয় দিকে আমাদের সম্পদ এবং দায় প্লাস মালিকানা সত্ত্বেও মিলে যাবে এই হচ্ছে টেবলার হকে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব বিশ্লেষণ তো আমাদের যদি এরকম টেবলার হকের লেনদেন সময়ের হিসাব সমীকরণের প্রভাব বিস্তার করার কথা বলে তাহলে আমরা এরকমভাবে অঙ্ক করব তো প্রিয় শিক্ষার্থী এই অঙ্ক করার আগে এই টেবিলার শখ তৈরি করার আগে আমরা প্রথমে লিখব জোনাব রাফসান টেবুলার শক হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব দু সালের জানুয়ারি মাসের জন্য তো এখানে দু যে সালের যে মাসের জন্য বলা থাকবে সেই কথাটা আমরা এখানে লিখবো দু হাজার বিশ সালের জানুয়ারি মাসের জন্য তো এইভাবে আমরা একটি শখ দাগে আমরা অঙ্কটি ভালো মতো পড়ে এভাবে শখ দাগে আমরা অঙ্ক করব তো প্রিয় শিক্ষার্থী আজকে পর্যন্ত পরবর্তী ক্লাসে দেখা হবে অন্য কোনো গাণিতিক সমস্যা নিয়ে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ